আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম তাইয়েবা থেকে নতুন একটা নতুন একটা ফ্লোরেন্স ব্রিজ ড্রেস দেখা যাচ্ছে, একটা অরিজিনাল পাকিস্তানি উইন্টার বেস ড্রেস আপনাদেরকে এখন দেখা দেবো। যেহেতু উইন্টার সিজন চলতেছে, ঢাকাতে ঢাকার বাইরে খুবই চমৎকারী শীত পড়তেছে, তো দেখাই দিচ্ছি। দেখেন, এটা কিন্তু গুলজি ব্র্যান্ডে চলে আসবে, ফ্লোরাল বারিস এটার ক্যাটলগের নাম। তো আমি মাত্র চারটা ড্রেসই আপনাদেরকে খুলে দেখাবো, আর আপনারা অবশ্যই দেখে নেবেন। এই সবগুলো থেকে দেখা দেবো, এই সবগুলো কালারই আপনার যদি কোনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ওনাদেরকে ছবি পাঠাবেন যে ভাই এটা আমাকে খুলে দেখান, তো ওনারা দেখাই দেবে। আমি কিছু আপনাদেরকে জাস্ট খুলে দেখবো। তো ফার্স্ট ড্রেস কোনটা দেখবেন ভাই, এটা দেখাই দেন, অরেঞ্জটা। তো অরেঞ্জটাই ফার্স্ট আপনাদেরকে দেখাই দিতেছি, খুবই চমৎকার কিন্তু ফ্লোরাল ব্রিজের মধ্যে কাজগুলো। আর এটা লিলেনের ভিতরে বডি অনেকটা ভিস্কস টাইপস, আর পুরোটা বডিতে কিন্তু এমব্রয়ডারি। আর কাপড়ের ম্যাটেরিয়াল দেখেন, এত হেভি করা, মানে ভিস্কস লিলেনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা, একবার পুরোটা এমব্রয়ডারি করা। এখানে সাইডে একটা এক্সট্রা প্যানেল আছে যেটা দিয়ে আপনি এক্সট্রা লং করে নিতে পারবেন যদি আপনার লাগে। এটা হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড স্লিভস, এটাতে জাস্ট প্রিন্ট করা, জ্যাকওয়ার্ড চলে আসবে, সালোয়ার জ্যাকওয়ার্ড প্রিন্টটা দেখছেন এত সুন্দরলিভাবে যখন এটা বানানোর পর। আর এখানে কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে, আপনি চাইলে একবারে চুড়িদার পাজামা বানাতে পারবেন, চাইলে প্লাজো পাজামা বানাতে পারবেন, চাইলে নর্মাল পাজামা বানাতে পারবেন, যে কোনো পাজামা আপনি বানিয়ে নিতে পারবেন। এগুলো দিয়ে ওড়নাটা চলে আসবে মসলিনের মধ্যে রেশম দেখেন। আর সাইডে কিন্তু চলে আসবে বেনারসি পাটি, দেখেন বেনারসি পাটিটা দেখেন, খুবই চমৎকারই কিন্তু বেনারসি একটা পার্টি করা আছে সিল্কের মধ্যে। আর পুরোটা ওড়না কিন্তু খুবই চমৎকার, অল ওভারই লুকস কিন্তু যদি বলি অসাধারণ লুকস কিন্তু পুরোটা ওড়না, পুরো অনেক বড় ছয় হাত ওড়না, প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে চলে আসবে। আরেকটা ড্রেস দেখা দিতেছি, দেন আপনাদেরকে প্রাইসটা বলে দিতেছি, খুবই রিজনেবলে কিন্তু আপনারা এই ফ্লোরাল ভ্যারিজের ড্রেসগুলো পেয়ে যাবেন। তো ফ্লোরাল গ্রিনের মধ্যে এই কালারটা দেখা দিতেছি, দেখেন পুরোটাতে কোনো গ্যাপ নাই, উইদাউট গ্যাপ এমব্রয়ডারি। আর কাজের ধরনটা দেখেন, এত সিনথেটিকলিভাবে এমব্রয়ডারি করা, মানে কোনো ধরনের ফাঁসা বা কোনো কিছু নাই, এত সুন্দরভাবে ডিজাইনগুলো করা, অল ওভার লুকসটা কিন্তু খুবই চমৎকার। সাইডে একটা এক্সট্রা প্যানেল আছে যেটা দিয়ে আপনি এক্সট্রা লং করার জন্য পরে চলে আসবে। 46+ বডি হবে এটাতে, এটা ডিজাইনটা যদি বলি খুবই চমৎকার কিন্তু এটা প্রিন্টগুলো, আর স্পেশালি ফুল ডিজাইনটা। ব্যাকপ্যাকটা দেখাই দেন ভাই, আবারও বলে দিতেছি এটার সালোয়ার কিন্তু জ্যাকওয়ার্ড তসারের মধ্যে এক কালার প্রিন্টেডের মধ্যে চলে আসবে, ব্যাকপার্ট অ্যান্ড স্লিভস জ্যাকওয়ার্ডের মধ্যে চলে আসবে সালোয়ারটা। জ্যাকওয়ার্ডটা দেখেন খুবই চমৎকার কিন্তু প্রিন্টগুলো, স্পেশালি জ্যাকওয়ার্ডের এত সুন্দর, অসাধারণ। আর ওড়নাটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে, এই জন্য যে এটা রেশম বেইজের মধ্যে করা, একবারে বেনারসি সাইডে যে বেনারসি পার্টটা আছে এই পার্টটা সবচেয়ে বেশি একটা সিনথেটিকভাবে বোঝা যায়। আর পুরোটা কিন্তু খুবই চমৎকারই, অনেকটা কী বলে অর্গানজা বেইজের ভিতরে করা পুরোটা ওড়না, বাট এটা ফুলি অর্গানজা না, বাট এটা রেশমের ভিতরে বলে, এটার নাম হচ্ছে রেশম। তো টোটাল যদি লুকসটা দেখেন ওড়নাটা, ওড়নাগুলো স্পেশালি খুবই বড় আর খুবই চওড়া প্রাইস হিসাবে। তো ব্রাইডাল ইয়েলোর মধ্যে এই কালারটা যদি দেখি, এটার কাজটা দেখেন হালকা করে এখানে যেই পার্পেল সুতাটা লাগানো হয়েছে আর প্লাস ইয়েলো কন্ট্রাস্টিং যেই সুতাটা আছে, এত সুন্দরভাবে ডিফারেন্ট, মানে টোটালি কোনো গ্যাপ নাই, উইদাউট গ্যাপে ফুল এমব্রয়ডারি করা আছে পুরোটা বডিতে। সাইডে এক্সট্রা একটা প্যানেল আছে যেটাতে ডিজিটাল প্রিন্টেড উইথের সাথে পুরোটাতে কিন্তু এমব্রয়ডারি করা আছে, যেটা এক্সট্রা লং করার জন্য আপনার কাজে লাগবে। এছাড়াও আপনি চাইলে গলাতে ডিজাইন করার জন্য এটা কাজে লাগবে। হ্যাঁ ভাই, এটার ব্যাকপার্টটা একটু দেখাই দেন, আর ফ্রন্ট পার্টটা ব্যাকপার্টটা সাপ দেখেন, ব্যাকপার্টটা আমি এটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ব্যাকপার্টটা টোটাল, ব্যাকপার্টটা টোটাল, আর জ্যাকওয়ার্ড কিন্তু চলে আসবে, এটা সালোয়ারটা অ্যাজ ওয়েল আগে যেগুলো দেখাই দিয়েছিলাম খুবই রিজনেবল আমার কাছে মনে হয়েছে এটার প্রাইস এটার। হ্যাঁ এই যে দেখেন ব্যাকপার্ট অ্যান্ড স্লিভস, এটা খুবই চমৎকার কিন্তু এটা দেখেন টোটাল লুকসটা, এটা হচ্ছে পুরোটা ব্যাকপার্ট, অ্যান্ড নিচে হচ্ছে দামানটা, অ্যান্ড তার নিচে হচ্ছে স্লিভসটা। তো খুবই চমৎকার লিলেনের মধ্যে এই কাপড়গুলো নিয়ে চলে আসবে, জ্যাকওয়ার্ডের মধ্যে চলে আসবে সালোয়ার কিন্তু অসাধারণ কিন্তু লুক, মানে কোয়ালিটি জ্যাকওয়ার্ড, একবার অরিজিনাল পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের এটা দেখাই দিয়েছিলাম। প্রাইস ওনলি 3200 টাকায়। দেখেন ওনাটা ভাই এত সুন্দর ডিজাইন, একবারে খুবই একবারে ফ্লোসেন ডিজাইন, চমৎকার কিন্তু ডিজাইন করা, সাইডে যে প্যানেলগুলো পার্টটা দেওয়া আছে বেনারসি স্টাইলের মধ্যে, আর পুরোটা ওনার লুকস কিন্তু অসাধারণ। অনলি 3200 টাকা হলে আপনি ড্রেসগুলো পেয়ে যাবেন তাইয়েবা শপ থেকে। তো আমি পরবর্তী ড্রেসটা দেখা দিতেছি, এখানে এটা হচ্ছে টোটাল ডিটেলস, এগুলো প্রত্যেকটা ড্রেসের একই রকমই হবে, লাক্সারি ডিজিটাল লিলেন মডেল হেভি এমব্রয়ডারিড, অ্যান্ড ব্যাকপার্টটা হবে লাক্সারি ডিজিটাল লিলেন, আর স্লিভসটা হবে ডিজিটাল লিলেনের মধ্যে, দুপাট্টাটা চলে আসবে সব রেশম বেনারসি বর্ডার, বেনারসি সাইডে যে বর্ডারটা আছে ওইটা, আর সালোয়ারটা চলে আসবে জ্যাকওয়ার্ডের মধ্যে। আর এই কালারগুলো অ্যাভেলেবেল আছে, তো আপনারা এগুলো নিতে হলে চলে আসবে তাইয়েবা শপে। আমি অ্যাড্রেসটা বলে দিতেছি ওনাদের,
এই যে দেখেন ওনাদের অ্যাড্রেসটা, ওনাদের শপের নাম হচ্ছে তৈয়বা, অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন প্লাস মার্কেটের লেভেল টুতে, এটা তৃতীয় তলায়, 2/22 দোকান নাম্বার। তো ফোন নাম্বারটা হচ্ছে 01764193352, আরেকটা নাম্বার 01625393846। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন। আর